প্রবল ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে পটুয়াখালীর কুয়াকাটায় রোববার সন্ধ্যা থেকে সোমবার বিকেল পর্যন্ত থেমে থেমে ঝড় হাওয়া বইছে, সেই সাথে ভারী থেকে মাঝারি বৃষ্টিপাত হচ্ছে। রুদ্রমূর্তি ধারণ করেছে বঙ্গোপসাগর, বেড়িবাঁধে এসে আছড়ে পড়েছে বড় বড় ঢেউ। এতে আতঙ্কিত হয়ে পড়েন সমুদ্র উপকূলের বাসিন্দারা। কাঁচা ঘরবাড়ি, গাছপালা সহ ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এছাড়াও আবাসিক হোটেল মোটেল সহ বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানের ক্ষতি হয়েছে। ভেঙে পড়েছে বিদ্যুৎ ব্যবস্থা। গত দুই দিন ধরে অন্ধকারে সমুদ্র উপকূলীয় এলাকা। এদিকে রোববার রাতে ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে সমুদ্র ও নদ নদীর পানির উচ্চতা 4 থেকে 5 ফুট বেড়ে নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। পানিতে তলিয়ে থাকায় বাড়িঘরগুলোতে বন্ধ রয়েছে রান্নাবান্না। সংকট দেখা দিয়েছে গোখাদ্যের। কলাপাড়া উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, ঘূর্ণিঝড় রেমালে 850টি বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া 778টি মাছের ঘের ও 2465টি পুকুর পানিতে তলিয়ে গিয়ে 1500 কোটি টাকার মাছ ভেসে গেছে। অপরদিকে 2 কোটি টাকারও বেশি কৃষি খাতে ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে নিশ্চিত করেছেন উপজেলা প্রশাসন। তবে এখন পর্যন্ত উপজেলা প্রশাসনের তরফ থেকে দুর্গত এলাকায় কোনো ত্রাণ সহায়তা পৌঁছায়নি বলে অভিযোগ পাওয়া গেছে।